আজ রাত থেকে রবিবার বেলা পর্যন্ত হাওড়া তারকেশ্বর লাইনে একাধিক ট্রেন বাতিল। বাইরখন্ড থেকে তারকেশ্বরের মাঝে ব্রিজ মেরামতির জন্য ট্রেন চলাচল বন্ধ থাকছে। ডাউন লাইনে আজ রাত 10:45 থেকে ট্রেন বন্ধ থাকবে। বিস্তারিত জানবো, কথা বলবো প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, ব্রিজ মেরামতির জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে কাল বেলা পর্যন্ত, কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে এই সময়ের মধ্যে? তারকেশ্বর থেকে বাইরখন্ড এই অংশটার মধ্যে কাজ হবে, মূলত ডাউন লাইনে কাজ হবে এবং তার ফলে যে মূল যে ব্লকটা রয়েছে অধিকাংশটাই ডাউন লাইনে। আজকে রাত 10:45 পর সেখানে পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে এবং ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে। কালকে দুপুর 1টা অবধি এই ব্লকটা থাকবে এবং আপলাইনে যে সময়টা ক্রেনের কাজ চলবে সেই সময়টা আপলাইনে একটু বন্ধ রাখতে হবে। সেই ব্লকটা কিন্তু নেওয়া হচ্ছে রাত 2:45 থেকে আগামীকাল সকাল 10:45 পর্যন্ত। অর্থাৎ আপলাইনে রাত 2:45 পর খুব বেশি ট্রেন অবশ্যই নেই, ভোরের দিকটায় কিন্তু ট্রেন চলাচল থাকবে না। তার ফলে আজকে মোট 5টি ট্রেন বাতিল থাকলেও কালকে কিন্তু বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। হাওড়া থেকে ছাড়া 7টি ট্রেন, লোকাল ট্রেন বাতিল থাকছে। তারকেশ্বর থেকে ডাউন লাইনে যাবে এরকম 8টি ট্রেন বাতিল থাকছে এবং আপলাইনে 3টি ট্রেন বাতিল হচ্ছে। গোঘাট এবং আরামবাগ থেকে হাওড়ার দিকে আসা 3টি করে ট্রেন বাতিল করা হচ্ছে। যেটা বলা হচ্ছে যে ইচ্ছা করেই এই সময়টাকে বেছে নেওয়া হয়েছে শনিবার রাত্রির থেকে রবিবার সকাল, যেখানে সাধারণ অফিস যাত্রীদের ভিড় কিছুটা কম থাকবে। তবে তার মধ্যে রোববার যারা শহরের দিকে আসার চেষ্টা করবেন বা এই লাইন দিয়ে গোঘাট আরামবাগ তারকেশ্বর দিকে যাওয়ার চেষ্টা করবেন তাদের কিছুটা সমস্যা হবে। তবে রেলের তরফে বলা হচ্ছে এই কাজ অত্যন্ত জরুরি, দ্রুত সম্ভবই চেষ্টা হচ্ছে। তার ফলে কাল দুপুর পর্যন্ত ডাউন লাইনে কিন্তু কিছুটা সমস্যা থাকবে এই লাইনে। আপলাইনের ক্ষেত্রে সকাল 10:45 পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে এমনটাই পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ অরিত্রি তোমাকে। ইআরএস এর সহকারী ইঞ্জিনিয়ার কি বলেছেন শুনে শুনে নেওয়া যাক। এর ফলে কি হবে, স্পিড বাড়ানো যাবে লাইনের, স্ট্রেন্থ বাড়বে, স্ট্রেন্থ বাড়বে অনেকটা, যে গতি মাঝে মাঝে কমে যায় সেই গতিটা বাড়বে, গতিটা বাড়বে মানে এক্ষেত্রে এ হবে। কিন্তু আরেকটা দেখা যাচ্ছে ট্রেন বন্ধ করে কাজ হচ্ছে, মানে এটা অসম্ভব, বিনা ট্রেন বন্ধ করে তো কাজ করা সম্ভব হবে না। এই যদি কারেন্টে আমাদের কারেন্টে এসে কাজ করতে হচ্ছে, তো একটা লাইন যদি গাড়ি গেলে পর ক্রেনে কাজ হবে, বড় ক্রেনগুলো দিয়েই থাকবে, রেডিয়াস আছে। বকেয়া কাজের জন্য 3রা জুলাই পর্যন্ত প্রতিদিন ব্যান্ডেল শাখায় 10টি লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। স্বাভাবিকভাবেই ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। থার্ড লাইন সম্প্রসারণের জন্য কিছুদিন আগেই 72 ঘন্টা বন্ধ ছিল ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। সোমবার স্বাভাবিক হয় পরিষেবা, কিন্তু এক দুর্ভোগ কাটতে না কাটতেই ফের ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা। বকেয়া কাজের জন্য এবার প্রায় 1 মাস ব্যান্ডেল শাখায় অন্তত 300টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে ইন্টারলকিং এর কাজ শেষ হলেও কিছু কাজ এখনো বাকি রয়েছে, তাই শনিবার থেকে 3রা জুলাই পর্যন্ত ব্যান্ডেল শাখায় প্রতিদিন 10টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে হাওড়া থেকে 3টি, ব্যান্ডেল থেকে 4টি, কাটোয়া বর্ধমান মেমারি থেকে 1টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একসঙ্গে 10টি ট্রেন বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যার অন্ত নেই নিত্যযাত্রীদের।